তার মধ্য থেকে যে কোনো একটি চিঠি আমরা এখন পড়বো আপনাদের জন্য, দেখি কি লিখেছেন দর্শক আমাদের জন্য। তুমি শুরু করবে না আমি করবো? আচ্ছা ঠিক আছে, আমার হাতে অলরেডি এখন একটা চিঠি আছে। এই চিঠিটি বাঁশখালী থেকে লিখেছেন শুক্কুর আলী তার বিবি মরিয়ম বেগমকে। দেখি কি লিখা আছে চিঠিটিতে। হ্যাঁ তা তো বুঝছি, বুঝলাম। দর্শক আমাদের দেয়, ভালোই দেয়। হ্যাঁ হ্যাঁ, তুমি পড়ে দর্শককে বুঝিয়ে দাও চিঠির অর্থটা কি। প্রিয়তমা, আমি এই মাসে এখনো অফিস থেকে বেতন পাইনি। তাই টাকা পাঠাতে পারলাম না। তার পরিবর্তে 100টা কিস পাঠালাম। আমার সুইটহার্ট, রাগ করো না প্লিজ, তোমার প্রিয়তম স্বামী। পরিবর্তে
রাজি না হওয়ায় তাকে অন্য কিছুতেই সন্তুষ্ট করতে হয়েছে। অন্যান্য খরচ বাবদ আরো 40টা কিস দিতে হয়েছে। আমার কাছে এখনো তোমার দেয়া 35টা কিস বাকি রয়েছে। আশা করি মাসের বাকিটা চালিয়ে নিতে পারবো। আগামী মাসে এভাবে চালিয়ে নিব কিনা জানাবে। আর তোমার জন্য একটা স্পেশাল গিফট পাঠালাম, পত্রে পেয়ে যাবে।